সতিয়ার দক্ষিণ অঞ্চলত বন্যহস্তির সন্ত্রাস অঞ্চলটোত নিজগড় পাল মাজুলী আটিত বন্যহস্তিয়ে তহিলং করেছে বিঘাই বিঘাই ধাননি পথার। সন্ধিয়া হওয়ার লগে লগে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের খস্ত সংযোজনের পর ওলাই অহা বন্যহস্তির জাকে এফালের বিনষ্ট করেছে ধাননি পথার। মূরর ঘাম মাটিত পেলাই কৃষকে করা কঠোর পরিশ্রম এটা অথলে যার উপক্রম হয়েছে। প্রতিদিনাই অঞ্চলটোত বন্যহস্তির উপদ্রব অব্যাহত আছে যদিও বনরিয়া হাতির উপদ্রব রোধ করার ক্ষেত্রে বন বিভাগ ব্যর্থ হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। বাজিলে হাতি সাতটা ছটা দশটা পর্যন্ত আহে, খেদিলেও না যায়। আমি খেদিবলে আর কি যাম, ফরেস্টত ইমান নাহে, নাহে মানে আহে এঘন্টা দুঘন্টা করে, তারপর ইহত গুছি যায়, কেতিয়া উলিয়াইও যায়, আকো ঘুমাই যায়। জায়গাখন নাম নিজগড় পাল মাজুলী আঁঠি কয়, জায়গাখনের নাম বিশ্বনাথ সমষ্টি। বিশ্বনাথ সমষ্টি পরে ইয়াত চাকরি বাকরি কোনো মানুষের নাই, আমি সব কৃষিজীবী মানুষ, মানে আমি এনে পিছপরা কাজিরঙা বর্ডারের মানুষ আমি, কিন্তু ইমান রক্ষণাবেক্ষণ নাই। তারও দিছে অবশ্যই এন জি ও, কিন্তু একো কাম করা নাই, মানে কাজিরঙা খস্তখন সদায় হাতি সদায় আহে আর আমার খেতে বলে কোনো সরকার নাই। সরকারও কি অনুরোধ করব আপনাকে, এটা কি করিম, দুখিয়া রাইজ, সরকারে হাতির ব্যবস্থা করে দিলে ভাল পাম, আর হাতির ব্যবস্থা করে দিব লাগবে সরকারে। আমার যেটু মানে ইয়াত খেতিয়ক মানুষ আছে, গোটেই খেতিয়ক মানুষ ইয়াত সব মানুষ, গোটেই খেতিয়ক মানুষ, গতি এই খেতির মানে উপরতে নির্ভর করে আমার মানুষ জিয়াই আছে, গতি ইয়াত আমার বন্য প্রাণী বেশি অত্যাচার করেছে। আচ্ছা রাতি হলে ধরক আবেলি হওয়ার লগে লগে আমার মানে গাঁর মানুষ কমসে কম 20-25 জন লড়া ডেকা তেনেকে গাভরু এনেকে ওলাই মানে মাথরি কানত, মাথরি মানে এন ডি এ এই তাত ওলাই, গতি তাত মানে যিমানখিনি পারে ইমান সহায় আমি দিছো, আর ফরেস্টর মানুষ অল্প মানে গুহার করেছো, গুহার করতে সিঁতে কি কয় ওয়াইল্ড লাইফ আরও নর্মেল দেখায়, নর্মেলক মাতিম ওয়াইল্ড লাইফ গুছি যায়, গতি ইহঁতে অল্প মানে এনেকা করে আমার মানে খেতিটো কালি রাতে দুটা মানত আমার নর্মেল দুজন গোপাল আর হেৰি মাতি আমি মানে ফাইরিং করে ওলাইছো, সাতটা ইফালে গল আর 14টা ইফালে গল, গতি এনেকা করে করে আমি যেনে তেনে বাঁচি আছো আর এই জায়গারপা, গতি এই যদি লাইফ হয়ে যায় মই সরকারকও টানি অনুরোধ ধরেছো, আর আমার রাইজরও অল্প মানে হকিয়ানি করেছো, করব বিচারিছো 200 টাকাকে যে কালেকশন করা আসলে সেই কালেকশনটা দিয়ক সকলে, গতি আমি আমি যদি বাঁচি যাম আপনাদেরও বাঁচি যাব, আর ইয়ার পর সতিয়ালকে পাই যায় হাতি। সতিয়ার পর সাহিদুল ইসলামর রিপোর্ট, এনি ভারত 24। নমস্কার, মই পল দাস আর আপনাদের চাই আছে এনি ভারত, আর আপনাদের জানাবলে পাই মই বহুত সুখী হয়েছো যে আমার সকলোরে মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনটোত অডিশনস আরম্ভ হব অগস্টের পর অসমের বিভিন্ন জেলাত, গতি মানে সমূহ কলা কুশলী বিশেষকে যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত তেওঁলোকলৈ মই এটা আহ্বান জানাইছো, তেওঁলোকে প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে, আর তারিখটা হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।